আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা বর্তমান আধুনিক কৃষিতে যত টাকাই খরচ করেন না কেন কৌশল এবং চাষ সম্পর্কে ধারণা না থাকলে কৃষিক্ষেত্রে লাভবান হওয়ার কোনো সুযোগ নেই আধুনিক কৃষিতে অভিজ্ঞতার বিষয়টি যেমন গুরুত্বপূর্ণ তেমনি ভালো বীজ ভালো সার এবং ভালো কীটনাশকের কোনো বিকল্প নেই দেখুন আমাদের ধানের ক্ষেত পাশাপাশি দুইটি ক্ষেত এই ক্ষেতের অবস্থা দেখুন এবং এই ক্ষেতের এই ক্ষেতে কীটনাশকের কারণে অর্থাৎ নিরানি থেকে বাঁচার জন্য আমরা ধানে কীটনাশক ব্যবহার করেছিলাম তো এই কীটনাশকটি ভালো কাজ করেনি যে কারণে ধান থেকে ঘাসের পরিমাণ বেশি হয়ে গেছে এবং এই জমিটি লেবার দিয়ে যদি আমরা নিরানি দিতাম তো যে পরিমাণ ধান পাব তার থেকে লেবারের কস্ট বেশি চলে আসবে যে কারণে এখন ভাগ্যের উপর ছেড়ে দিয়েছি আর দেখুন ধান আর ঘাস ধানের থেকে ঘাসই বেশি তো এই যে অলরেডি ধান ফোলা শুরু করছে তো এখন ভাগ্যের উপর ছেড়ে দিয়েছি যতটুকু হয় এটাই আমাদের শেষ সম্বল কারণ আমরা যেখান থেকে কীটনাশক নিয়েছিলাম ঘাস মারার জন্য তো এই কীটনাশকটি ভালো হয়নি ঘাস তো মারা যায়নি বরংস ধানে যে সার দেওয়া হয়েছিল এই কীটনাশক পেয়ে এবং সার পেয়ে ঘাসের শক্তি দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে কোনো কোনো জায়গায় ধানের থেকে ঘাসই বড় হয়ে গিয়েছে আর দেখুন পাশাপাশি পাশের ক্ষেতটি ভালো বীজ ভালো সার এবং ভালো কীটনাশকের কারণে বাম্পার ফলন তো যাই হোক বর্তমানে আমরা অভিজ্ঞতা নিচ্ছি অভিজ্ঞতা অর্জন করি তারপরে কৃষিকাজে লাভবান হওয়ার দিকে যাবো বাপদাদার যে ম্যান্ডাটরি কৃষিকাজ এখন বর্তমানে ওইটা আর হয় না আধুনিক যন্ত্র যন্ত্র এবং সার কীটনাশকের বিকল্প নাই আগে হয়তো বীজ বপন করলেই ঘরে কিছু না কিছু আশা করা যেত এখন বীজ বপনের পাশাপাশি প্রচুর পরিমাণ সার কীটনাশক বালাইনাশক এবং আধুনিক যন্ত্রের কোনো বিকল্প নাই। এখানে আসলে একটু মনটা খারাপও হয়ে যায় যে কারণ ধান থেকে ঘাসের পরিমাণ বেশি তো যারা কাজ করেন তারা অবশ্যই ভালো করে জেনে বুঝে উন্নত মানের সার কীটনাশক এবং বীজ ব্যবহার করার চেষ্টা করবেন তো আমরা বর্তমানে এই বছরই প্রথম ধানের আবাদ করা বাবা মারা যাওয়ার পরে বা আমরা প্রায় দশ বছর কৃষিকাজের সাথে সম্পৃক্ত ছিলাম না এখন আমাদের ফার্মটা আস্তে আস্তে বড়ো করার চেষ্টা করছি আগে ধান চাষাবাদ শিখে নিলাম পরবর্তীতে ইনশাল্লাহ হয়তো ভালো ফলন পাবো দেখুন একদমই লস প্রজেক্ট হিসাবে আমাদের এই ধানের ক্ষেত্রে ঘুরে ঘুরে দেখলাম কোন কোন জায়গায় আবার যেখানে ঘাসের পরিমাণ কম ধানগুলো বেশ ভালো হয়েছে আর ধান ইতিমধ্যে এই যে বের হয়ে যাচ্ছে হয়তো দশ থেকে পনেরো দিনের মাঝে আমরা এখান থেকে ধান হারভেস্ট করব তো আজকের মতন বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আসসালামু আলাইকুম